আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোস্তাফিজ রহমানি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। যেহেতু কোরবানির ঈদের আর বেশি দিন নেই, অনেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আমরা প্রথমত একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছি। কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপরে কোরবানি আবশ্যক? কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে? প্রশ্নটি করেছেন কুড়িগ্রাম থেকে ভাই আব্দুল জলিল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কত টাকা এবং কি পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে কোরবানির বিধানটা কি। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আসমানি কিতাব, ফেরেশতা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন, আপনার উপরে কোরবানি আবশ্যক। কখন? যখন আপনার সামর্থ্য রয়েছে, পারিবারিক যে খরচাদি, ভরণ পোষণ, এই খরচাদির পরে জিলহাজ্জের 10, 11, 12 এই 3 দিন যদি নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। নেসাব পরিমাণ সম্পদ মানে কি? নেসাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে বাংলা টাকায় যদি হিসাব করেন, 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার দর প্রায় 60 থেকে 80 হাজার টাকা, ভালো এবং খারাপের বিবেচনায়। তবে বাজার উঠানামা করে, এটা দামটা পরিবর্তন হয়। তাহলে 60 থেকে 80 হাজার রৌপ্যের হিসাব, আর স্বর্ণের হিসাবে যেহেতু ভরি এখন 90 হাজার টাকার ঊর্ধ্বে এবং এটার দাম উঠানামা করে, কখনো 98 হাজার, কখনো 94 হাজার, কখনো 96 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়, সে হিসাবে 6.5 থেকে 7 লক্ষ টাকা স্বর্ণের হিসাবে, আর রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য 60 থেকে 80 হাজার টাকা। এ পরিমাণ টাকা যদি আপনার কাছে জিলহাজ্জের 10, 11 এবং 12 এই 3 দিন থাকে, তাহলে আপনার উপরে কোরবানি পরিপূর্ণভাবে আবশ্যক। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ফাঁকিবাজি করে বা কোরবানি না দেয়, দেখেন অধিকাংশ ইসলামিক স্কলারের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দহ্হা সাআতান বলাম ইদাহে, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়া কিন্তু সে কোরবানি দিল না, ফালা কোরবান না মুসল্লা না, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে কোরবানি আপনাকে দিতেই হবে। কোরবানি যদি আপনি না দেন, আপনি ওয়াজিব তরকের কারণে আল্লাহর আদালতে হয়তো বা আপনাকে দাঁড়াতে হতে পারে। তবে হ্যাঁ, এই কোরবানি কেউ কেউ বলছেন সুন্নাতে মুয়াক্কাদা বা সুন্নাত, সেজন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা মাঝে মাঝে তারা কোরবানি দেন নাই, হয়তো বা তাদের সামর্থ্য ছিল না বা অন্য কোনো যৌক্তিক কারণ ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারেন। কিন্তু অধিকাংশ স্কলারের মতে এবং হানাফি মাযহাবের রায় অনুসারে কোরবানি হচ্ছে ওয়াজিব। তাহলে কোরবানি আবশ্যক আপনার উপরে, আপনাকে কোরবানি দিতে হবে। কেন আপনি দিবেন, কার জন্য দিবেন? ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। অনহার কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার কোরবানি। তো আল্লাহর জন্য আপনার আমার হবে কোরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে কোরবানি, কোনো মানুষের সন্তুষ্টের জন্য না বা মানুষকে দেখানোর জন্য না। এখন যে মানুষটির সম্পদ রয়েছে এই পরিমাণ, সে মানুষটি কোরবানি দেবেন। এখন আপনি বলবেন যে মোহতারাম, জাকাতের ক্ষেত্রে তো 1 বছর অতিক্রম, হাওলানে হাউল যাকে বলা হয়, 1 বছর অতিক্রম হওয়া এটা শর্ত, কোরবানির ক্ষেত্রে কিন্তু এটা শর্ত না। অর্থাৎ জাকাত যদি 1 বছর আপনার কাছে উদ্বৃত্ত টাকা থাকে, নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, তাহলে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনার উপরে জাকাত ফরজ। আর কোরবানির বিষয়টা আছে মাত্র 3 দিন, জিলহাজ্জের 10, 11, 12 3 দিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং যাদের অর্থ আছে বা অর্থ
ওই 3 দিন থাকার সম্ভাবনা আছে। এখনকার এই বর্তমান আধুনিক বিশ্বে অনেকের ব্যাংকে টাকা আছে, অনেকের জমানো টাকা আছে, অবশ্যই আপনার কোরবানি দিবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। যদি আপনি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করেন তাহলে সেই কোরবানি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। গোশত খাওয়ার জন্য কোরবানি করা যাবে না, মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে রোপের হিসাবে আমরা কি পেলাম, 60-80 হাজার টাকা, বাজারে যেহেতু দর ওঠানামা করে সেটা রোপের হিসেবে, আর স্বর্ণের হিসেবে 6-8 লক্ষ টাকা। এই পরিমাণ টাকা যদি বর্তমান বাজার দর অনুযায়ী কারো কাছে থাকে, তারপরে কোরবানি আবশ্যক, অবশ্যই সেই টাকাটি পরিবারের ভরণ পোষণ খরচাদির বাইরে উদ্বৃত্ত হতে হবে, এবং 3 দিন যদি থাকে সে তা অবশ্যই কোরবানি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।